নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব বন্ধুরা উনত্রিশে এপ্রিল শুক্রবার কোন রাশিগুলি হতে চলেছে লাকি রাশি সে বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকালের লাকি কালার এবং লাকি নাম্বার বা টার্গেট নাম্বার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আসুন যে নেওয়া যাক উনত্রিশে এপ্রিল শুক্রবার কোন রাশিগুলি হতে চলেছে লাকি রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি উনত্রিশে এপ্রিল শুক্রবার লাকি রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল উনত্রিশে এপ্রিল আপনারা হতে চলেছেন লাকি রাশি অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে আগামীকাল নতুন নতুন অপরচুনিটি আপনাদের জীবনে আসতে চলেছে দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা আগামীকাল পেতে চলেছেন এছাড়াও আগামীকাল আপনাদের প্রেম সম্পর্কের উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু এগোতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জন্য লাকি কালার কি হতে চলেছে আগামীকাল উনত্রিশে এপ্রিল শুক্রবার আপনাদের জন্য লাকি কালার হতে চলেছে পিঙ্ক এবং হোয়াইট কালার এছাড়াও আপনাদের জন্য লাকি সংখ্যা হতে চলেছে অর্থাৎ টার্গেট নাম্বার হতে চলেছে ছয় দুই এবং চার এই সংখ্যাগুলি আপনারা টার্গেট নাম্বার হিসাবে ইউজ করতে পারেন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশি উনত্রিশে এপ্রিল শুক্রবার লাকি রাশি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে উনত্রিশে এপ্রিল শুক্রবার আপনারা হতে চলেছেন লাকি রাশি অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে দৈনন্দিন রোজগারও হতে চলেছে চোখে পড়ার মতো না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনারা করে ফেলতে চলেছেন পাশাপাশি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা আগামীকাল পেতে চলেছেন শুধু তাই নয় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু আগামীকাল এগোতে পারেন পাশাপাশি মানসিক শান্তির জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও নতুন কোনো প্রোডাক্ট গৃহের জন্য আগামীকাল আপনারা পারচেস করতে চলেছেন আগামীকালের আপনাদের লাকি কালার হতে চলেছে রেড এবং অরেঞ্জ এই দুই কালারটি আপনাদের জন্য লাকি কালার এছাড়াও আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে এক সাত এবং চার এই সংখ্যাগুলি আপনাদের টার্গেট নাম্বার হিসাবে ইউজ করতে পারেন পরবর্তী যে রাশির কথা আমি বলবো যে রাশি উনত্রিশে এপ্রিল শুক্রবার লাকি রাশি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে উনত্রিশে এপ্রিল শুক্রবার আপনারা হতে চলেছেন লাকি রাশি আপনারা আগামীকাল নতুন নতুন সুযোগ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে আপনাদের পূর্ণ মাত্রায় এছাড়াও দৈনন্দিন রোজগারও কিন্তু চোখে পড়ার মতো আপনাদের হতে চলেছে এই সময় অর্থাৎ আগামীকাল আপনারা বিভিন্ন কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন আগামীকাল আপনাদের লাকি কালার হতে চলেছে নীল এবং আকাশি এই দুটি কালার আপনারা লাকি কালার হিসাবে ইউজ করতে পারেন পাশাপাশি আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে নয় আট এবং তিন এই সংখ্যাগুলি টার্গেট নাম্বার হিসাবে আপনারা ইউজ করতে পারেন এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো যে রাশি উনত্রিশে এপ্রিল শুক্রবার লাকি রাশি হতে চলেছে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে উনত্রিশে এপ্রিল শুক্রবার আপনারা হতে চলেছেন লাকি রাশি অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা আগামীকাল পেতে চলেছেন শুধু তাই নয় আগামীকাল আপনাদের নতুন নতুন সুযোগের পাশাপাশি দিনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় প্রশস্ত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন আগামীকাল গ্রিন অরেঞ্জ এবং হোয়াইট এই তিনটি কালার আপনাদের জন্য আগামীকালের লাকি কালার হতে চলেছে এছাড়াও আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে এক পাঁচ এবং সাত এই তিনটি সংখ্যা আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল শুক্রবার লাকি রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন লাকি রাশি অর্থাৎ আগামীকালের দিনটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আগামীকাল আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগারও হতে চলেছে চোখে পড়ার মতো এছাড়াও আগামীকাল যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বা সেই সুযোগ কিন্তু আসতে চলেছে এবং আগামীকাল নতুন কোন প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য পারচেস করতে চলেছেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের আপনাদের লাকি কালার কি হতে চলেছে এবং লাকি নাম্বার অর্থাৎ টার্গেট নাম্বার কি হতে চলেছে আগামীকাল আপনি যদি মকোটা সিটি জাতক বা জাতিকা হন তাহলে লাকি কালার হতে চলেছে আকাশি কালার অফ হোয়াইট কালার এবং কুচি কলাপাতা কালার এই তিনটি কালার আপনাদের জন্য লাকি কালার হতে চলেছে এছাড়াও আগামীকাল আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে নয় পাঁচ তিন এই তিনটি সংখ্যা আপনার টার্গেট নাম্বার হতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ